বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার এই সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এক নজরে আবহাওয়ার আপডেট। তো ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি কতদিন ধরে চলবে বাংলার কোন কোন জেলাগুলিতে, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে শুরু হলেও দক্ষিণবঙ্গে 19 ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে 20 ফেব্রুয়ারি উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন রাতের তাপমাত্রা আরও বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে 20 ফেব্রুয়ারি রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ওই দিন মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়বে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে তারপর 2 দিন তাপমাত্রা সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া, এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী 19 ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া এই 2 দিন শুকনো থাকবে। তবে রবিবার 20 ফেব্রুয়ারি নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী 5 দিন দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি থাকবে। কলকাতার আবহাওয়া, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18-17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।